হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এনজয় কুকিং। আশা করছি সবাই ভালো আছেন। অনেক সময় মাংস রান্না করলে পরের দিন মাংস বেঁচে যায়, তো লেফট ওভার মাংসগুলো অনেক সময় খেতে ইচ্ছা করে না, বা সামান্য কিছু মাংস থাকে যেটা আসলে পরিবারের সবাই মিলে খাওয়া সম্ভব হয় না। তো এর জন্য আমি একটা সুন্দর ভর্তা রেসিপি নিয়ে এসেছি, অল্প কিছু মাংসের টুকরো দিয়ে দারুণ লোভনীয় একটা মজার ভর্তা। আর এই ভর্তাটা যে কোনো ধরনের মাংস দিয়েই করতে পারবেন। আমি আজকে গরুর মাংস দিয়ে করেছি, আপনারা চাইলে খাসি, মুরগি, যে কোনো ধরনের মাংস দিয়েই করতে পারবেন। আর ভর্তাটা খেতে যে কী দারুণ সুস্বাদু, একবার ট্রাই করলেই আপনারা সেটা অনুভব করতে পারবেন। আর এর স্বাদ কী বলবো। তো কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাব। রেসিপিটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন, খুবই ছোট্ট একটা রেসিপি। তো এর জন্য আমি মাংস নিয়েছি, তো এই কয়টা মাংসই আমার লেফট ওভার ছিল। বাসায় যদি দেখেন মেম্বার অনেক, মাংস অল্প আছে, তো এরকমভাবে ভর্তা কিন্তু তৈরি করে ফেলতে পারবেন। আর নিয়েছি এখানে রসুন, 3 কোয়া রসুন এরকম ছোট ছোট টুকরো করে কেটে একটু হালকা ভেজে নিয়েছি, খুব বেশি ভাজি নাই, একদম লাল লাল করে ফ্রাই করার কোনো দরকার নাই। এখানে নিয়েছি 2টা কাঁচামরিচ একদম কুচি কুচি করে কুচিয়ে, আর মরিচটা অবশ্যই বুঝে নেবেন। আর নিয়েছি পেঁয়াজ কুচি, বেশ অনেকটা পরিমাণই, 1/2 কাপের মতো। আর এখানে ধনে পাতা কুচি করে নিয়েছি, আর কয়েকটা মরিচ নিয়েছি ডেকোরেশনের জন্য। আর এখানে আছে হচ্ছে আচার, আর এই আচারটা হচ্ছে আমের আচার সাথে বোম্বাই মরিচ সহ, বোম্বাই মরিচের আচারই বলা চলে, কিন্তু বোম্বাই মরিচের পরিমাণটা একটু কম আছে আর আমটা বেশি আছে, ঝাল খুব বেশি ঝাল না, টকটক ঝালঝাল একটা আচার। তো এই আচারটা আমি এই ভর্তায় ব্যবহার করব, আপনারা বাসায় যে আচার আছে সেটাই দিতে পারবেন। এখন মাংসগুলো আমি হাতের সাহায্যে ছোট ছোট টুকরো করে ভেঙে নিব। আপনারা চাইলে ছুরি দিয়েও কেটে নিতে পারেন বা ছেঁচেও নিতে পারেন, যেটা আপনাদের সুবিধা হয় সেইভাবেই করে নিতে পারেন। তো আমি হাত দিয়ে সুন্দর করে মাংসগুলো ছিঁড়ে নিচ্ছি। ঠিক এইরকমভাবে ছিঁড়ে নিলেই হবে। তো মাংসগুলো আমার ঝুরা করা হয়ে গেছে, এখন এর ভিতরে আমি এক এক করে সবগুলো উপকরণ দিয়ে দিব। প্রথমে কাঁচামরিচ দিয়ে দিলাম, আর কাঁচামরিচটা বুঝে দিতে হবে, কারণ যে ঝালের আমি আচারটা দিব এর ভিতরেও ঝাল আছে, প্লাস মাংসটা রান্না করেছি সেটার ভিতরেও ঝাল ছিল। এই জন্য অল্প করে দিলেই ভালো হয়, যারা ঝাল খেতে পারেন না, আর যারা ঝাল খেতে পারেন তাদের জন্য তো কোনো কথাই নাই, বিন্দাস খেয়ে ফেলবেন। তো যাই হোক, সবগুলো উপকরণ একসাথে দিয়ে দিলাম, ধনে পাতাও দিয়ে দিলাম, আর অল্প একটু ধনে পাতা বাঁচিয়ে রেখেছি ডেকোরেশনের জন্য। এখন প্রথমে একটু মাখিয়ে নিচ্ছি হালকাভাবে, এরপরে আমি আচারটা অ্যাড করব, এর সাথে দিয়ে দিব সামান্য একটু লবণ, আর দিয়ে দিব সরিষার তেল, দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিব। আচারটা দেখতেই পাচ্ছেন, উপরে যে কালো অংশটা দেখছেন সেটা হচ্ছে বোম্বাই মরিচ, আর যে নিচের অংশটা যেগুলো সেগুলো হচ্ছে আমের আচার। তো এই আচারটার ঘ্রাণও কিন্তু দারুণ সুন্দর। তো যাই হোক, এইভাবে আমি এখন মাখিয়ে নিচ্ছি, আর হালকা একটু লবণ দিয়ে দিলাম, লবণও কিন্তু পরিমাণে কম দিচ্ছি, কারণ মাংস রান্না করার সময় লবণ দেওয়া হয়েছে, আর আচারেও সামান্য একটু লবণ আছে। এখন সরিষার তেল দিয়ে দিলাম, দিয়ে মেখে নিয়ে পরিবেশন করুন গরম গরম ভাতের সাথে, সাদা ভাতের সাথে অথবা পোলাওয়ের সাথে, যে কোনো সাইড ডিশ হিসেবে এই মাংসের ভর্তাটা রাখতে পারেন, খুবই লোভনীয় হয়। আর কাঁচা পেঁয়াজের একটা ক্রাঞ্চি ভাব আছে, আচারের একটা সুঘ্রাণ আছে, টকটক ভাব আছে, আচারটা যে কতটা লোভনীয় আসলে কি বলবো, আমি বলছি আমার নিজেরই জিভে পানি চলে আসছে, এতটাই লোভনীয়। তো রেসিপি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। রেসিপি ভালো লাগলে দর্শক আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য। থ্যাংক ইউ ফর ওয়াচিং।